পরো দেশে যে দে তোমায় দেব না, যে দে তোমায় দেব না, যেতে তোমায় দেব না। না শুনো শুনো না গধ, না বুঝো বুঝো না ব্যথ, ও যেতে তোমায় দেব না। এই গান শোনার পর কি বলার অপেক্ষা রাখে আজ তারকা সংলাপে আমার তারকাকে প্রভাতী মুখোপাধ্যায়? শাস্ত্রীয় সঙ্গীতের এক অন্যতম শিল্পী পথিকৃত যাই বলি না কেন, আজ তারকা সংলাপে আমার তারকা, তোমাকে স্বাগত আমার এই অনুষ্ঠানে। গানটা যখন শুনছিলাম তোমার, শুনতে শুনতে মনে হচ্ছে তোমার একটা নিজস্ব একটা স্টাইল আছে, তোমার গায়কী তো আছে, তোমার গলা, যেভাবে তুমি হারমোনিয়াম ধরছো বা বাজাচ্ছো, এবং ওভারঅল তোমার সাজটা, মানে এইটাই কি তোমার ইউএসপি প্রভাতী মুখোপাধ্যায়? তোমার কি মনে হয়? আসলে এইভাবেই আমি মানে করে আসছি ড্রেস আর কি, এটা আমার পছন্দ। মানে আমার মা পরতেন, ছোটবেলায় দেখেছি মাকে বড় টিপ লাল আর শাড়ি, এবং আমি ফ্রক পরা অবস্থায় পরতাম, আচ্ছা টিপ পরতাম, হ্যাঁ বড় টিপ, জানো তো, মানে বড় টিপের উপর তোমার আকর্ষণটা ছিল ছোটবেলায় প্রথম থেকে, মানে মাকে দেখে এসছি সেই থেকে আমার মানে এইসবটা। আর পরিচিতি বলতে দেখো এইটা পরেই আমি আমার এইভাবে আমাকে লোকে দেখে অভ্যস্ত, সত্যি বলছি। আর হাতে এই যে আমি শাখার সাথে এতগুলো চুড়ি মানে সব সময় দেখি আমরা বিভিন্ন অনুষ্ঠানে, সব অনুষ্ঠানে তোমার থেকে দেখি, এটা কি তোমার ড্রেস কোড বলতে পারি আমরা? আমার ভীষণ শখ, মানে কাঁচের চুড়ি আমি যে রাজ্য রাজ্যে যাই, যে কোনো দেশে গেলে সেখান থেকে আমার চুড়ি, মানে ম্যাক্সিমাম টাকাটা চুড়ির পেছনেই খরচা করি, সাজগোজ শাড়ি আর চুড়ি, শাড়ি আর চুড়ি। আচ্ছা 4-5 বছর বয়স থেকে তো তুমি গুনগুন করে গান গাইতে, কিন্তু তখন শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষাটা কি বাড়ি থেকেই পেয়েছো, মা বাবা বা বাড়িতে কি ওরকম গানের পরিবেশ ছিল? না আসলে আমার বড়দি সন্ধ্যাদির কাছে গান শিখতেন, সন্ধ্যা মুখোপাধ্যায়, হ্যাঁ সন্ধ্যা মুখোপাধ্যায়, তার আগে সতীনাথদার কাছে ছিলেন, তো দিদির গলাটা ভীষণ সুন্দর, খুব মিষ্টি গলা, আর আমি দিদিকে খালি গিয়ে বিরক্ত করতাম, হ্যাঁ তো করতে করতে তখন মা মানে গান গাইতাম আমি, দিদি যেভাবে গাইতো সে গানটাই, ওই একটু মোটা গলা, গলাটা আমার ছোটবেলা থেকেই মোটা, আমি ভারী ফুল ভারী এবং ফুল ভয়েজে গাই, আমি গলা ফলস গলা গাইতে পারি না। তো বাবা মা বুঝলেন যে কে এর গলা আছে গাইবে, এত দুষ্টুমি করছে, তখন ওকে একটু কারুর কাছে একটু দেয়া দরকার, হ্যাঁ তো তখন ওই দিদি সন্ধ্যাদিকে বললেন, সন্ধ্যাদি আবার মীরাদি কথা বললেন, মীরাদি আমাদের মীরা বন্দ্যোপাধ্যায়, উনি মানে আমাদের বাংলার সবচেয়ে শ্রেষ্ঠ মানে ক্লাসিক্যাল পিওর ক্লাসিক্যাল সিঙ্গার বলতে দিদি মীরাদি। কত বয়স থেকে তুমি সেটা শুরু করলে? আমি তখন মানে কত মনে নেই বয়সটা, আমার 6-7 বছর হবে এরকম। প্রথম যখন তুমি মুখোমুখি হলে বাড়িগুলা মালিকা বা বেগম আস্তাজি, তখন তোমার কি অনুভূতি হয়েছিল? কি বলবো, তখন আমি আমি এখনো বলি, মনে করি যে গত জন্মে নিশ্চয়ই কিছু আমি পুণ্য করেছিলাম, তবে আমি এদের কাছে পৌঁছতে পেরেছি, যেতে পেরেছি। শুধু গান তো শেখাটা তো দূরের কথা, এদের কাছে সান্নিধ্যে যাওয়াটাই তো বিশাল ভাগ্যের ব্যাপার। প্রথম যখন তুমি মিট করলে বাড়িগুলা মালিকাকে, তোমার গান শুনেছিলেন উনি? হ্যাঁ শোনার শুনেছিলেন না, প্রথমে উনি ডাইরেক্ট শোনেননি,
আমার আমি তো তখন ওই ধরো সবাইকার সব শিল্পী বড় বড় মডার্ন আর ইয়ে বলো ক্লাসিক্যাল বলো তাদের সঙ্গে তারা সব আমার মার বইছি বাবার বইছি তাদের সঙ্গে এক স্টেজে আমি গাইতাম হ্যাঁ ন্যাচারালি এরকম গাইতে গাইতে একটা প্রোগ্রামে মনব্বর ভাইয়া মানে খান সাহেবের ছেলে মনব্বর আলী খান সাহেব উনি আমার গান শুনেছিলেন শোনার পর তিন ঘন্টা এট এ স্টেজ আমি গান গেয়েছিলাম ক্লাসিক্যাল খেয়াল বন্দেশ অ্যান্ড ইয়ে করে তারপর ঠুমরি গেয়েছিলাম তো সেই শুনে হঠাৎ মনব্বর ভাইয়া বলে ইয়ে কন গা রে হ্যাঁ এসা আওয়াজ হ্যাঁ ইয়ে তো আমার তো ছোটবেলা থেকে আমি জোরে আসতে গাইতে পারি না হ্যাঁ তো তখন ভাইয়া শুনে তখন আমাকে ডেকেছে ভেতরে গ্রিন রুমে যখন ছিল শেষ হয়ে যাওয়ার পর ডাকলো তো ভাইয়া তখন ভাইয়ার ইচ্ছে যে আমি ভাইয়ার কাছে যাব এরকম তো তখন আর কিছু বলেনি বাহ বহুত আচ্ছা গাতি হ্যায় তু মাশাআল্লাহ তু আগে যাকে বহুত বড়ি হোগি এসা এসা মাই ইয়ে করতি হুঁ করতা হুঁ তো ওই বলে এই একটা সুযোগ আমার হঠাৎ এলো জানো তো খাঁ সাহেবের কাছে যাওয়ার আর কি তারপরে যখন খাঁ সাহেব বললেন তু মীরা কা বেটি হ্যায় তো ইসকা মতলব মীরা মেরা বেটি হ্যায় তু মীরা কি বেটি হ্যায় তো তু মেরা পতি লগতি হ্যায় চল তেরে কো মানে কালি গান্ডা বাঁধুঙ্গা গান্ডা মানে নাড়া বাঁধা হ্যাঁ নাড়া বাঁধা বুঝেছো আমি সবাইকার কাছে বিরাজি বলো আম্মিজি এবং খাসাবি সবাইকার কাছে আমি নাড়া বেঁধে গান শিখি।